গাজার যুদ্ধ বন্ধের ক্ষমতা আমার নেই, বলেছে জাতিসংঘ মহাসচিব। রাফায় অভিযানে প্রস্তুত থাকতে ইসরায়েলি সেনাদের নির্দেশ। ইরান ইরাকে আমেরিকার রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা করেছে। গাজায় মৃত্যুর মিছিল চলছেই, একদিনে নিহত 130। ইউক্রেনের সেনাপ্রধান ঝালুঝুনিকে সরালেন জেলেন্সকি। পাকিস্তানে রাতভর উত্তেজনা, বিস্ফোরক অভিযোগ ইমরানের। কে বসছেন পাকিস্তানের মহাসনদে, কি বলছে সমীকরণ। মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেওয়ার পর ভারতে ব্যাপক সহিংসতা, নিহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি হামাস অথবা ফিলিস্তিনের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হামাস জিন্দাবাদ অথবা ফিলিস্তিনি জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। গাজার যুদ্ধ বন্ধের ক্ষমতা আমাদের নেই, বলেছে জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আমার সবচেয়ে বড় হতাশা হল গাজায় এত বড় পরিসরের দুর্ভোগ দেখেও এটিকে থামানোর ক্ষমতা আমার নেই, কিন্তু এটাই বাস্তবতা, এটি বন্ধ করার ক্ষমতা আমার নেই। গতকাল বৃহস্পতিবার গাজায় যুদ্ধ ও সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হতাশা ব্যক্ত করেন। এই সময় অ্যান্টনিও গুতেরেস আক্ষেপ প্রকাশ করে বলেন, অন্তত মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার শর্ত তৈরি করতেও আমরা ব্যর্থ হয়েছি। সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, আমি আমার আওয়াজ তুলতে পারি এবং আমি তা করিও। আমি মাঝে মাঝে ঐক্যমত্য তৈরির চেষ্টা করতে পারি, কিন্তু বাকি সবাইকেও তো ঐক্যমত্যে যোগ দিতে হবে। আমার সবচেয়ে বড় হতাশা হলো এই সংঘাতের অবসান ঘটাতে বা অন্তত পক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার শর্ত তৈরি করার ক্ষমতা না থাকা। গুতেরেস বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রকে অস্বীকার করা কেবল উগ্রপন্থীদের উৎসাহিত করবে এবং সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করবে। ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গত সপ্তাহে দ্বিরাষ্ট্র সমাধান যেভাবে স্পষ্ট করে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে তা অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, এই প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকার অস্বীকার করা অনির্দিষ্টকালের জন্য একটি সংঘাতকে দীর্ঘায়িত করবে। এই সংঘাত বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনে সহিংসতার অন্তহীন চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এটিকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষা পূরণের একমাত্র উপায় বলেও উল্লেখ করেন তিনি। গুতেরেসকে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গাজার সমগ্র জনগোষ্ঠী এমনভাবে এবং গতিতে ধ্বংসের শিকার হচ্ছে যা ইতিহাসে নজিরবিহীন। কোনো কিছুই গাজার জনগণের সম্মিলিত শাস্তিকে ন্যায্যতা দিতে পারে না। এদিকে রাফায় অভিযানে প্রস্তুত থাকতে ইসরায়েলি সেনাদের নির্দেশ। ফিলিস্তিনের গাজার একেবারে দক্ষিণে রাফা এলাকায় প্রবেশের জন্য প্রস্তুত থাকতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে হামাসের 3 ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। দীর্ঘ 5 মাস ধরে চলা ইসরায়েলি হামলার মুখে বর্তমানে রাফায় আশ্রয় নিয়েছে উপত্যকাটির বেশিরভাগ বাসিন্দা। নেতানিয়াহু এমন সময় এই নির্দেশ দিলেন যখন গতকাল বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোয় নতুন এক যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় বসার কথা ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির এই চুক্তি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল। ইসরায়েল ওই চুক্তির প্রস্তাবে সায় দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার পর চুক্তির প্রস্তাব নিয়ে নিজেদের দাবিগুলো জানিয়েছে হামাস। ওই দাবিগুলোকে উদ্ভট আখ্যা দেওয়ার পরই রাফায় অভিযান চালানোর প্রস্তুতির নির্দেশ দিল বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সামরিক বাহিনীকে রাফায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। আশা করছেন আসন্ন মাসগুলোয় পুরোপুরি জয় পাবেন তারা। যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবির বিষয়ে তার ভাষ্য, আমরা হামাসের যেসব উদ্ভুট দাবির কথা শুনেছি সেগুলো শুধুই আরও একটি হত্যাযজ্ঞ ডেকে আনবে। তবে হামাসের দাবির পরও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী মধ্যপ্রাচ্য সফররত অ্যান্টনি ব্লিঙ্কেন। রাফায় ভয়াবহ হামলা চালাতে ইসরায়েলি সেনাদের নির্দেশের পর ব্যাপক আতঙ্কে রয়েছে মিশর। সীমান্তবর্তী এলাকাটিতে আশ্রয় নেওয়া লোকজন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, এই মানুষগুলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজনীয় জিনিস নেই। তারা ক্ষুধা, রোগবালাই ও মৃত্যু শিকার হচ্ছেন।
যুদ্ধ যখন রাফার দিকে এগিয়ে যাচ্ছে তখন আমি এই মানুষগুলোর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। গতকাল গাজা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছে 27,840 জন। এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। নতুন করে আবার যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান তৎপরতার মধ্যে কায়রোই গতকাল আলোচনায় বসার কথা ছিল হামাস ও ইসরায়েলের। চুক্তির মধ্যস্থতাকারী মিশরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে ইরান ইরাকে আমেরিকান রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা করেছে। ইরান ইরাকের অভ্যন্তরে আমেরিকান সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছে, যার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীর বেশ কয়েকজন সদস্য শহীদ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বৃহস্পতিবার বলেছেন, সন্ত্রাসবাদ ও দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম সিনিয়র কমান্ডার আবু বাকির আল সাদি এবং অন্যদের হত্যা আমেরিকান রাষ্ট্রের সন্ত্রাসবাদের একটি সুস্পষ্ট উদাহরণ। মার্কিন সেনাবাহিনী বুধবার রাতে বাগদাদে একটি ড্রোন হামলার দায় স্বীকার করেছে, যা ইরাকের কাতায়েব হিজবুল্লার প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র কমান্ডার সহ 3 জন নিহত হয়েছে। কানিয়ানি বলেন, এই হত্যাকাণ্ড একটি জাতীয় সার্বভৌমত্ব এবং ইরাকের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের পরিপন্থী। তিনি বলেন ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধের জন্য আমেরিকান সরকারের পূর্ণ সমর্থনের ধারাবাহিকতায় বাগদাদের সন্ত্রাসী সেনকম বাহিনীর আক্রমণাত্মক কাজটি করা হয়েছিল। মুখপাত্র ইরাকি জাতি ও সরকার এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক ও প্রতিবেশী সিরিয়া জুড়ে বিমান হামলা চালিয়ে 43 জন নিহত হওয়ার পর এক সপ্তাহ পরে এই হামলাটি হয়েছিল। কানিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের দুঃসাহসিক অভিযান অব্যাহত রাখা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি ও একতরফা কর্মকাণ্ড ও হামলা প্রতিরোধ এবং সংকট ও অস্থিতিশীলতার বিস্তার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বের ওপর জোর দেন। এদিকে গাজায় মৃত্যুর মিছিল চলছেই, একদিনে নিহত 130। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে আরও 130 ফিলিস্তিনি। দক্ষিণের রাফা শহরে উদ্যস্ত মানুষের ওপর বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী, খবর আল জাজিরা। যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় তুমুল বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে প্রতিনিয়তই মারা যাচ্ছেন শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আগের 24 ঘণ্টায় উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর হামলায় 130 জন নিহত এবং 170 জনের বেশি আহত হয়েছে। এ নিয়ে গত 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে 27,840 জনে। এছাড়া গত 4 মাসের হামলায় আহত হয়েছে আরও 67,317 জন। গত 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধারা আকস্মিক হামলা চালায়। ওই হামলায় একদিনেই ইসরায়েলের 1,139 জন নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। এছাড়া হামাস আরও 240 জনকে জিম্মি করে নিয়ে যায়। সেদিন থেকেই প্রতিশোধ নিতে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত 4 মাসের যুদ্ধের মধ্য 25 নভেম্বর থেকে 1ই ডিসেম্বর পর্যন্ত 7 দিনের যুদ্ধবিরতিতে 110 জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। বাকি জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল সরকারের উপর জনগণের চাপ বেড়েছে। সম্প্রতি নেতানিয়াহু সরকার যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হামাসকে। তবে হামাস তাতে কিছু শর্ত আরোপ করে দেওয়ায় তা প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নেতানিয়াহু হামাসের শর্ত প্রত্যাখ্যান করে হামলা জোরদারের ঘোষণার পর দক্ষিণের রাফা শহরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফা শহরে আশ্রয় নিয়েছে উপত্যকার অন্যান্য এলাকায় উদ্যস্ত হওয়া প্রায় 12 লাখ মানুষ। তাদের মাথাতেই এখন বোমা ফেলেছে ইসরায়েলি বিমান। এদিকে ইউক্রেনের সেনাপ্রধান জালুজনিকে সরালেন জেলেন্সকি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমরভ বৃহস্পতিবার জালুজনিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। পরে প্রেসিডেন্ট জেলেন্সকি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধান পদে নিয়োগ করেছেন। জেলেন্সকি বলছেন, আজ থেকে নতুন একটি টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।
কি বললেন ঝালুঝনি ও জেলেন্সকি? গত বছর থেকে জেলেন্সকি ও ঝালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে গত সপ্তাহে তিনি ঝালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন তাকে সরানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার জেলেন্সকি ও ঝালুঝনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি বিবৃতি দিয়েছে, যা দেখে মনে হয়েছে তারা দুজনেই ওকের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন। জেলেন্সকি লিখেছেন, আমি ঝালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন করে আসা উচিত, আমি জেনারেলকে টিমের অংশ হিসেবে কাজ করার অনুরোধ করছি। ঝালুঝনি বলেন, জেলেন্সকির সঙ্গে তার গুরুত্বপূর্ণ গভীর আলোচনা হয়েছে, লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, 2022 সালের কাজ এবং 2024 সালের কাজের মতো ফারাক আছে, নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার, সকলে মিলে আমরা জিতব। এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা জেনারেল সিরোজকির সঙ্গে একযোগে কাজ করবে। ঝালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখলও করতে পেরেছিলেন, কিন্তু বলা হয় তার রাজনৈতিক উচ্ছ্বাসাত ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে পাকিস্তানের রাতভর উত্তেজনা, বিস্ফোরক অভিযোগ ইমরান খানের। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ায় 13 ঘন্টা পর অধিকাংশ কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়নি। ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছে বিশ্লেষকেরা। নির্বাচনের পরদিন শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র 12টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে ফলাফল প্রকাশে দেরি হওয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। দেশটির প্রভাবশালী পত্রিকার ডন জানিয়েছে, ফলাফল প্রকাশ হওয়া 12 আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী 5টিতে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দল PMLN 4টিতে এবং পাকিস্তান পিপল পার্টি বা PPP 3টিতে বিজয়ী হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন দেশজুড়ে মোবাইল ফোন সংযোগ স্থগিত করা হয়। এছাড়া বোমা হামলা ও নানা সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়ে নির্বাচন। এরপর ভোট গ্রহণ শেষে ফল ঘোষণায় ধীরগতি দেখা যাওয়ায় এসব সহিংসতা এবং ইন্টারনেট সমস্যাকে দায়ী করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। কেন্দ্র থেকে ফল আসতে অস্বাভাবিক ধীরগতির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। যদিও কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI বলছে ফল প্রকাশে এই বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। এবারের নির্বাচনে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, বাধ্য হয়ে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী দিতে হয়েছে ইমরান খানের দল PTIকে। এদিকে দেশটির টিভি চ্যানেলের আনুষ্ঠানিক ফলাফলে ইঙ্গিত করা যাচ্ছে যে ভোট গণনায় ইমরান খানের দলের প্রার্থীরা এগিয়ে আছেন। জানবেন কে বসছে পাকিস্তানের মসনদে, কি বলছে সমীকরণ। পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তবে তার দল তেহরিকে ইনসাফ নির্বাচনে অংশ নিয়েছে। দলীয় ব্যাট প্রতীকের ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলাদা আলাদা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছে 17,000-এরও বেশি প্রার্থী। নির্বাচনে প্রায় 12,80,00,000 ভোটার ভোট দিচ্ছেন, তাদের ভোটেই নির্ধারিত হবে আগামী 5 বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন। বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে ইমরান খান, তবে জনপ্রিয়তাই তার ধার কাছেও নেই নওয়াজ শরীফ কিংবা পাকিস্তান পিপলস পার্টি। কারাগার থেকে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিয়েছে ইমরান খান। এর আগে নির্বাচনকে সামনে রেখে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ একটি পোস্টে সমর্থকদের বার্তা দিয়েছে ইমরান। এতে ভোট দেওয়ার পরও সমর্থকদের কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের একটি কালো পোশাক পরা ছবি শেয়ার করে ক্যাপশনে ইমরান খান লিখেছেন, কারাগার থেকে ইমরান খানের বার্তা, আমার প্রিয় পাকিস্তানিরা, আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করায় আমাকে 24 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর আমি পাকিস্তান আপনাদের থেকে কেবল 24 ঘন্টা সময় চাই। আপনারা সর্বোচ্চ সংখ্যক মানুষকে ভোট দিতে উৎসাহিত করুন, পোলিং এজেন্টের হাতে ফর্ম না পৌঁছানো পর্যন্ত ভোট কেন্দ্রে অপেক্ষা করুন। তবে বৈশ্বিক নানা মিডিয়া ঠিকঠাক বলছে
পাকিস্তানের এবার নির্বাচনে জিততে চলেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আর এই অনুমান সঠিক হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজের এটি হবে চতুর্থ মেয়াদ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ 2024 সালের এই সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে মার্কিন মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কগুলোর পাশাপাশি বিবিসি, গার্ডিয়ান এবং এএফপি সহ আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলো অনুমান করছে। এদিকে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার পর ভারতে ব্যাপক সহিংসতা, নিহত চার। ভারতের উত্তরাখণ্ড প্রদেশে একটি মসজিদ ও মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 250 জন। এদিকে সহিংসতার জেরে সেখানে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া স্কুল বন্ধ করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের হলতওয়ানিতে একটি অবৈধ মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার ব্যাপক সহিংসতায় চারজন নিহত এবং আরও 250 জন আহত হয়েছে। বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় শহরটিতে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি করার আদেশ করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এছাড়া সহিংসতার কারণে সেখানকার স্কুলগুলো বন্ধ করা হয়েছে। এনডিটিভি বলছে, আদালতের আদেশের পরে বিপুল সংখ্যক পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের একটি দল বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হলতওয়ানিতে একটি মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার কাজ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ মাদ্রাসা ও মসজিদটিকে অবৈধ বলে গণ্য করার পর এটি ভেঙে ফেলা হয়। তবে মাদ্রাসা ও মসজিদ ভাঙার এই পদক্ষেপটি হলতওয়ানির ভানভুলপুরা এলাকায় জনতার তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। সংঘর্ষের ফলে 50 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়। এছাড়া প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা, পৌরসভার কর্মী ও সাংবাদিকরাও সংঘর্ষের মধ্যে পড়ে। এনডিটিভি বলছে, বিক্ষুব্ধ জনতা কর্মকর্তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে থানার বাইরে গাড়িতে আগুন দেওয়ার সহিংসতা বেড়ে যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়। জ্যেষ্ঠ পুলিশ সুপার প্রহ্লাদ মিনা বলছে, আদালতের নির্দেশ মেনে ওই মাদ্রাসা ও মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বুলডোজার দিয়ে ধর্মীয় এই ভবনগুলো ভেঙে ফেলার সময় নারীসহ বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পুলিশের সাথে উত্তপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। বিক্ষুব্ধ জনতা 20টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করে এবং প্রাদেশিক আম কনস্টেবুলারির বাসে আগুন ধরিয়ে দেয়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আদালতের নির্দেশের পরে ওই মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার জন্য দলটিকে সেখানে পাঠানো হয়েছিল। তার দাবি, এলাকার অসামাজিক উপাদান পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।